স্যার সালাম আলাইকুম স্যার। জি স্যার, একটা বিষয় একটু স্যার জানাই রাখি আপনাকে। মাননীয় প্রধানমন্ত্রী এখন একটা বিষয় আপনাকে জানাইতে বলছেন স্যার, সেটা হলো স্যার ওই সালথায় যেসব বিএনপি জামাতের নেতা আছে এগুলোকে অ্যারেস্ট করে ফেলা, যেভাবেই হোক কিছু অ্যাকশন এখনই ওই ওদের বাড়িতে আমি এখনই নিচ্ছি। আর পলিটিক্যালি স্যার ওরা যেহেতু পূর্বে আমাদেরও একই রোল এখন। ওকে ঠিক আছে। ফ্রম ইউর ইন্টেলিজেন্স সোর্স যে এরপরে যদি কোন এসি ল্যান্ড অফিস, ইউনো অফিস, থানা বা এই জাতীয় কোন আক্রমণ হয় তাহলে বিএনপি জামাত এবং হেফাজতের ওই নেতাদের বাড়িতে আক্রমণ হবে। যে সকল ভূমি অফিসে জমির রেজিস্ট্রি দলিলপত্র যেগুলা এই হেফাজত জামাত নষ্ট করবে, একইভাবে তারা কিন্তু ওই তাদের জমি জমা আর পাবে না, জমি জমা হিসাব দলিলপত্র তারা পাবে না বা রেকর্ড পত্র আমরা দেব না। পলিটিক্যালি লোকালি রিয়েক্ট করা মানে আমাদের ভাঙলে তাদেরও ভাঙবে। আর স্যার ওই একইভাবে আপনাদের পলিটিক্যাল সিস্টেম এগুলো সব থেকে জানান এই সাত যাচ্ছে যে সালটায় যেভাবে হোক বেশ কিছু অ্যারেস্টেশন হয়ে যাক বাড়ি। না আমি আচ্ছা আরেকটা জিনিস ওনার সঙ্গে আমি কি ওই যে ইসের চার্জশিটটা আজকে হচ্ছে শাফিউজ্জামানের যে হত্যা স্যার, এখানে মামুনের সংশ্লিষ্টটা আমরা এটা খুঁজে পাইনি কিন্তু বাবুনগরীরটা পাওয়া গেছে। ওনাকে একটু জানিয়ে দিন, দাদা আমরা চার্জশিটটা রেডি করি।